অর্থ বছরের প্রথম ছয় মাসে মুদ্রানীতির অধিকাংশ লক্ষ্যই অর্জিত হয়নি। ব্যাংকাররা বলছেন করোনার কারণেই এমনটি হয়েছে। যদিও কেন্দ্রীয় ব্যাংকের আশা বছর শেষে অর্থনীতি ঘুরে দাঁড়ালে অর্জিত হবে ঋণ প্রবাহের প্রবৃদ্ধি সহ বাকি সব লক্ষ্যগুলো। মুদ্রানীতির সূচকগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বেসরকারি ঋণের প্রবাহ, যা ইঙ্গিত করে দেশের কর্মসংস্থান আর বিনিয়োগ পরিস্থিতিকে। করোনা বিবেচনায় চলতি অর্থ বছরের মুদ্রানীতিতে এই ঋণের প্রবৃদ্ধি আগের থেকে কমিয়ে 14.8% ধরা হয়েছিল, কিন্তু বাস্তবতা হচ্ছে অর্থ বছরের প্রথম মাস জুলাইয়ে ঋণে প্রবৃদ্ধি এসেছিল 9.2%। পরের কয়েক মাসে তা একই ধারায় থাকলেও অক্টোবরে তা 8% নেমে আসে, ডিসেম্বরের শেষে যা ছিল 8.37%। কোভিড-19 কারণে যে একটা স্লোথ আসছে ব্যাংকিংয়ে এবং অন্যান্য বিজনেসে, সেখানে 9 মাস একটা বড় রকমের অসুবিধার মধ্যে দিয়ে আমরা পার করেছি, যার ফলে ব্যাংকিং ঋণ যেভাবে প্রবাহিত হওয়ার কথা ছিল সেটা হয়নি। এবং প্রাইভেট সেক্টরের এন্টারপ্রেনাররা বিশেষ করে এই মুহূর্তে খুব বেশি কনফিডেন্স ছিল না যে কী করে ব্যবসা নতুনভাবে চালাবেন বা কী হয় পরিস্থিতি, সবাই ওয়েট অ্যান্ড সি পলিসির মধ্যে দিয়ে আগাচ্ছে। মুদ্রানীতিতে সরকারি ঋণের প্রবৃদ্ধি নির্ধারণ করা হয়েছিল 44.4%, ডিসেম্বর শেষে যা আছে এর অর্ধেক 21.92%। সব মিলে অভ্যন্তরীণ ঋণ প্রবাহের প্রবৃদ্ধি দাঁড়িয়েছে 9.19%। যদিও মুদ্রানীতিতে লক্ষ্য আছে 19.3%। নীতি অনুযায়ী বাজারে মুদ্রা সরবরাহে 15.6% প্রবৃদ্ধির কথা বলা হয়েছিল, ডিসেম্বর শেষে হয়েছে 14.23%। বড মানি সাপ্লাই, সেটা কিন্তু আমরা সাকসেসফুলি একেবারে কাছাকাছি চলে গেছি, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে করোনা ভাইরাসের কারণে কিছুটা আমরা একটু ধাক্কা খেয়েছি। আগামী 2021 জুন পর্যন্ত আমাদের টার্গেট যেটা আছে, এই টার্গেট আমরা একবার ফুলফিল করতে পারব। এই যে মুদ্রানীতিটা যদি এখন জানুয়ারি মাসে তারা রিভিউ করছে বাংলাদেশ ব্যাংক, এই মুদ্রানীতিতে দেখতে হবে ঋণের প্রভাব যেন বেসরকারি খাতে বাড়ে। অতএব একটু কশাস মুদ্রানীতি করতে হবে। অলরেডি ব্যাংকে এক্সেস মানি আছে, এক্সেস লিকুইডিটি আছে, অতএব খুব বেশি মুদ্রা সরবরাহ না বাড়িয়ে স্মল মিডিয়াম এন্টারপ্রাইজের এবং রিয়েল সেক্টরে কর্মসংস্থান যেগুলি বেশি হয় সেখানে যদি যেন আপনার মুদ্রা ক্রেডিট সাপ্লাইটা বেশি হয়, অতএব সেই জন্য স্ট্রাকচারাল যেগুলো মুদ্রা নীতির যে ইমপ্লিমেন্টেশন বাস্তবের দিকটা বেশি দিতে। এর বাইরে মুদ্রানীতিতে নির্ধারিত মূল্যস্ফীতির হারও ধরে রাখা যায়নি অর্থ বছরের প্রথম ছয় মাসে। সৌরভ রহমান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।